হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি মামার বাড়িতে, ওখানে মনসা মায়ের পুজো আছে, তো চলো দেখতে থাকো। তো চলে এসেছি মামার বাড়িতে। আমি একটু লেট করে এসেছি, আমার মা আর একটু আগে চলে এসেছে। তো এখানে মনসা মায়ের ঘট ভরা হয়ে গেছে, এখন ঘরটাকে স্থাপন করবে। ঠাকুর মশাইও এসে গেছে, আমার মা মামিরা মিলে পুজোর আয়োজন করছে। সব কিছু গোছগাছ করা মোটামুটি হয়ে গেছে, ঠাকুর মশাই সব কিছু দেখে নিচ্ছে, সব আয়োজন হয়েছে কি না, তারপর ঠাকুর মশাই পুজোতে বসবে। আজকে ভাদ্র মাসের 3 তারিখ, নাগ পঞ্চমী। আজকে দিনটাতেই মনসা মায়ের পুজো করা হবে। আমার মামার জন্য মানসী করেছে আমার ভাই। মামা যখন সুস্থ ছিল তখন এই মানসীটা করা হয়েছে। মামা সুস্থ হলেই মনসা মায়ের পুজো দেওয়া হবে, তার জন্যই আজকের এই আয়োজন। তো এখানে ঠাকুর মশাই সব কিছু গোছগাছ করে নিয়েছে, তো এখন পুজোতে বসে যাবে। ওদিকে আমার মা মামিরা ঠাকুরের ভোগের যে থালাগুলি, ওই থালাগুলি নিয়ে এসেছে, এগুলি গুছিয়ে নিচ্ছে। এখন ঠাকুর মশাই পুজোতে বসে গেছে। তো তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটি, পুরোটা কিন্তু দেখবে, স্কিপ করবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তোমাদের একটু আমার পুরো লোকটা দেখিয়ে দিলাম। আমার ভাই এখানে বসে বসে পোজ দিচ্ছে, আমাকে বলছে এই ব্লগটাতে ওকে দেখা যাবে কিনা। তো এখন অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, সবাই অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুর মশাই যজ্ঞ করবে, তারপরেই সমাপ্ত হয়ে যাবে আজকের এই মনসা মায়ের পুজো। পুজো শেষ হওয়ার পর আমরা সবাই প্রসাদ নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। রাত্রিবেলা আবার পদ্মপুরাণ আছে, তো এখন পদ্মপুরাণ শুরু হয়ে গেছে। এখানে অতিথিরা যারা এসেছে ওরা সবাই প্রসাদ নিচ্ছে, আমরা সবাই এখানে বসে পড়েছি পদ্মপুরাণে।
অর্ধপূরণটা শেষ হয়ে গেছে 10টার মধ্যে। তারপর আমরা সবাই একটু ডান্স করেছি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ।